ভাই দুটো দলই কিন্তু ফায়ার ব্যাক করলেন না, রাউডি এখান থেকে অ্যাটাক করছেন সামনের দিকের কম্পাউন্ড। এখন এ1 স্পোর্টস কে দেখা যাবে, বাদ্রেফ তিনি ফ্রন্ট লাইনে গিয়ে খেলছেন, গ্রেনেড করতে হবে বাদ্রেফ, মিস্টার গ্রেনেডি আর তাকে গ্রেনেড হাতে এখন রেডি থাকতে দেখা যাচ্ছে। কোয়া তিনি নিজেও কিন্তু গ্রেনেড করবেন, স্কেচ এসে জয়েন করেছেন দলের সবচাইতে গুরুত্বপূর্ণ খেলোয়াড় এখন কিন্তু স্কেচ। নাইট উইং এর সাথে 1v1 রাউডি, সাবধানে থাকতে হবে, ড্যামেজ দিয়েছেন। এখনো পর্যন্ত কোয়ার কাছ থেকে যে ইউটিলিটির ব্যবহারগুলো আসছে সেগুলোর কারণে বাদ্রেফ ফ্রিলি মুভ করতে পারছেন না। বার্ন হাউজেও কিন্তু এখনো প্লেয়ার আছে, মেমোর পজিশনটা ক্রুশাল হবে, নাইট উইং কে সাপ্রেস করে দেওয়ার চেষ্টা চলছে, তিন দিক থেকে তিনজন অ্যাটাক করবেন, মেমো কোনোভাবে নক হতে চাইবেন না, নক হওয়া মানে এখান থেকে পুরো খেলাটা ঘুরে যাওয়া। রাউডি নক হয়ে গেছেন কোয়ার কাছ থেকে, চমৎকার নক, অ্যাঙ্গেলটা কিন্তু বের হয়ে গেছে, D4-6 পেছন থেকে ঘিরে ধরেছেন, চারদিকে চারজন, এটা পজিশনের দিক থেকে কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। তবে সমস্যা যেটা, রাউডি নক, ওকে আবার নক করে ফেলা হয়েছে, মেমো কামব্যাক করছেন, মেমোর সাথে D4-6 পুরো এরিয়া 360 ঘুরে জয়েন করলেন, রাউডিকে রিভাইভ করার জন্য তিনি চলে এসেছেন। তবে রিভাইভাল প্রসেসে কিন্তু আছে ওই জায়গায়, কোয়ার রিভাইভ একবার পেয়ে গেলে খেলায় কামব্যাক করাটা খুবই টাফ হবে। মেমো ফিনিশ করেছেন, নাইটমিং সামনের দিকে এগোচ্ছেন, জিএসএম কে ফ্রি ফায়ার দিয়ে কিছুটা ভয় দেখানোর চেষ্টা, তবে রিভাইভটা ওখান থেকে হয়তো কমপ্লিট হয়ে যাবে। কোন A1 স্পোর্টস এর কাছে দুজন জীবিত আছে, যতক্ষণ পর্যন্ত স্কেচ বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত A1 এর আশা বেঁচে আছে, এবং ভুললে চলবে না নাইট উইং এর রিসেন্ট পারফরম্যান্স অনেক বেশি ভালো। জাস্ট লুক এট দ্যাট নেম, হরাইজনের 1952 থার্ড পার্টি এক্সপার্ট, থার্ড পার্টি স্পেশালিস্ট, তারাও চলে এসেছেন। অবশ্যই সেটা বলতেই হচ্ছে, থার্ড পার্টি করার জন্য সম্পূর্ণ ভাবে প্রস্তুত 1952, এবং সেটাই কিন্তু করলো। আমরা দেখতে পাচ্ছিলাম স্কেচ এখানে অবস্থান করছেন, ভরসাটা কিন্তু শেষ পর্যন্ত থাকবে, চান করে ফেলেলো, এবং তারা কিন্তু হারিয়ে থার্ড পার্টি গন রং, রাউডি কে হারিয়েছেন, D4-6 কে হারিয়েছেন, মেমোর মাথা গরম ভাই, মেমোর মাথা গরম। ইনস্ট্যান্ট রিপ্লেতে আমরা ফাইটটা আরো একবার দেখার চেষ্টা করব। বাদ্রেফ এবং মেমো ভেতরে ছিলেন, 90 ডিগ্রি খুব সম্ভবত হাতে প্যাড ছিল, প্যান করার চেষ্টা করছিলেন। দ্যাট ইজ দ্য ওভার কনফিডেন্স, ডু নট ডু ইট এগেইনস্ট মেমো, ডোন্ট ডু ইট, ডু ইট এগেইনস্ট মেমো ভাই, মেমো ও মাই গড, মাই গড, একটা ওয়ান হিট করেছেন মেমো, ইজ ইন এ ডিফারেন্ট লেভেল, একটা জাম্প শট কিন্তু দেখতে পাচ্ছিলাম, মনে হচ্ছিল ভলিবলের মতো, কিন্তু জাম্প শট দিয়ে কিন্তু হাত করে লাগিয়ে দিয়েছেন মেমো, লাগ বিল কি লাগ, তিনটে কিল বের করে ফেলেছেন নিজের মতো করে, পাঁচটা টিম কিল যুক্ত করেছেন, দ্যাট ওয়াজ এ হোয়াট ওয়াজ গেম ফর দ্য 7CGSM, থার্ড পার্টি করুক বা সামনাসামনি করুক যেটাই হোক না কেন, বাট ভেনম কিওয়াইটি কি করছেন, সর্পের মতো করে ধীরে ধীরে আক্রমণ করার জন্য জিএসএম এর কাছে চলে যাচ্ছেন, আই রিয়েলি ডোন্ট নো এতটুকু ওপেন স্পেসে কিভাবে কিওয়াইটি সর্পের মতো করে সামনের দিকে আগাচ্ছেন, বা জিএসএম যে ফর্মে আছেন, মেমো যে ফর্মে আছেন, সেখানে সর্প হোক বা বাক যেটাই হোক না কেন, একশো বলে ফিনিশ করে দিবেন মেমো একাই নিজেই। অবশ্যই মেমো তিনি কিন্তু অনেকটাই ফর্মে এখানে আছেন বলতে হবে, ভেনমের কিওয়াইটিকে সামনে পাঠিয়ে দিয়ে পেছনের পোচিং হিল থেকে তিনজন মিলে কাভার ফায়ার দিচ্ছেন, তিনজনের কাভার ফায়ার থাকলে অবশ্যই ভালো করা সম্ভব। কিওয়াইটি মেমো এখান থেকে আরো একটা নক কিন্তু বের করার চেষ্টা করেছেন, তার হাতটা বেশ ভালো গরম আছে, স্মোক করে ব্যাদ্রেফকে বাঁচানোর চেষ্টা করতে হবে, আদারওয়াইজ মেমো হয়ে যাবেন একা, একা সার্ভাইভ করাটা কিন্তু তখন টাফ হয়ে যাবে। ব্যাদ্রেফ ফিনিশ হয়ে গেলেন একটুর জন্য, জাস্ট ওয়ান স্টেপ আওয়ে তিনি ছিলেন, ওয়ান স্টেপ বিহাইন্ড তিনি ছিলেন রিভাইভ পাওয়া থেকে, বাট তাড়াতাড়ি করে কিন্তু পুশ করে দেওয়া হয়েছে, মেমো একটা গ্রেনেড করলেন একা হাতে, তাকে আবারও ফাইট ব্যাক করতে দেখা যাচ্ছে, তিনি ফ্রি ফায়ার করেছেন, ফ্রি ফায়ার করে নক করার চেষ্টা কিন্তু তিনি করলেন, ফ্যান হাতে আবারও প্লেয়ার আসলো, বাট যেই মেমোকে ব্যাক করতে দেখে মেমো ইজ প্লেইং আউটসাইডিং ওয়ান উইথ, ফিনিশ করে দিচ্ছেন একটার পর একটা, সামবা
somebody stop Memo, somebody stop him. এখানে গ্রেনেডও তিনি করে দিচ্ছেন. Can he go for the 1v4? That is the ultimate question. Last moment এ গ্রেনেডের momentumটা কিন্তু ঘুরে গেছে. জায়গা পরিবর্তন করলেন Memo. ডানে বামে সামনে পেছনে Memo is the ultimate one man warrior. একা হাতে তিনি পুরো লবিটাকে নিয়ন্ত্রণ করছেন. কিওয়াইডি কে অলমোস্ট ওখানে নক কিন্তু তিনি করে দিয়েছিলেন. হিল আপ করে আবার কামব্যাক করতে দেখা যাচ্ছে. ওপেন পেসে দেখা যাচ্ছিল. DPSL বাংলাদেশ চ্যারিটি স্ক্রিমের বেস্ট ক্লাচ মোমেন্ট ছিল মেমোর কাছ থেকে এটা. দিস ওয়াজ দ্য বেস্ট মোমেন্ট, বেস্ট